ঠিক আছে, চল গিয়ে দেখি। তারপর আমি জাহিদ হেঁটে যেতে লাগলাম অহনার বাসার উদ্দেশ্যে। কিছুটা দূর যাওয়ার পর জাহিদ হঠাৎ আবার বলে উঠল, আচ্ছা দোস্ত, একটা কথা বলি তোকে। বল, কি বলবি? আচ্ছা তুই সত্যি কথা বলতো, মায়াকে তুই কি পছন্দ করিস? পছন্দ মানে? ঠিক বুঝলাম না তোর কথার মানে। মানে তুই কি সত্যি মায়াকে ভালোবাসিস? কি বলছিস পাগলের মতো উল্টাপাল্টা কথা? মায়া আমার চাচাতো বোন হয়। তো কি হয়েছে চাচাতো বোন বলে? আর আমি নিজে দেখেছি মামাতো বোনকে বিয়ে করতে, এমনকি চাচাতো বোনের সাথেও। যে বিয়ে করেছে সে করেছে, আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমার পরিবার মেনে নিবে না, আর মায়ের পরিবারও মানবে না। মধ্যে দিয়ে দুই পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সমাজের মানুষ খারাপ বলতে শুরু করবে। তাছাড়া আমার কাছে কেমন জানি লাগে চাচাতো বোনের সাথে। শোন, যদি তোরা দুজন দুজনকে ভালোবাসিস, রাজি থাকিস, তাহলে দুই পরিবার কখনো অমাত থাকবে না, বরং আরো খুশি হবে, কারণ সম্পর্ক আরো শক্ত করে দিলি, আর সমাজের মানুষ কিছু ভাববে না যদি তোরা রাজি থাকিস। দোস্ত, এই কথা এখন রাখ, এগুলো শুনতে ভালো লাগছে না, এমনি চিন্তার মধ্যে আছি মায়াকে নিয়ে। ঠিক আছে, তবে ভেবে দেখিস, যদি ভালোবাসিস তাহলে মায়াকে বলে দিস। তুই চুপ কর তো এখন, আর চল। তখন জাহিদ চুপ করে যেতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, দোস্ত বুঝতে পারছি, আস্তে আস্তে তোর মন তোকে দুর্বল করে দিচ্ছে মায়ের প্রতি, খুব তাড়াতাড়ি ভালোবাসায় পরিপূর্ণ হবে। তারপর আমি আর জাহিদ কিছুক্ষণ পর অহনার বাসায় পৌঁছে গেলাম। গিয়ে দেখি অহনার আব্বু বসে আছে, তখন আমি তাকে সালাম দিলাম। সে সালামের উত্তর দেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল অহনা বাসায় আছে? না তো বাবা, সেই সকালে মায়ের সাথে গেছে, এখনো আসেনি অহনা। কি বলছেন আঙ্কেল, ফোন করেছেন অহনাকে, কোথায় আছে? ফোন করেছি কয়েকবার, কিন্তু বারবার একই কথা বলে, একটু লেট হবে আসতে। আমার কি মনে হয় জানো, কোনো বিপদে পড়েছে দুজন, কিন্তু আমায় বলতে চাইছে না। ঠিক আছে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। অহনার ফোন নাম্বার দিন, আমি খোঁজ নিয়ে দেখছি কি হয়েছে, আর গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে বাবা, তাহলে দেখো একটু, আর এই নাও ফোন নাম্বার। তারপর আমি অহনার ফোন নাম্বার নিয়ে তাদের বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। আসার পর জাহিদ বলল, দোস্ত আমি যে ভয়টা পাচ্ছি সেটাই না জানি হয়, নীলা খুব রাগী মেয়ে, যা বলে তাই করে, আমার মনে হয় নীলা নিয়ে গেছে মায়াকে। আমার এখন তাই মনে হচ্ছে, আর ভয় করছে মায়ের কিছু হয়ে যায়নি তো, সব দোষ আমার, সেদিন যদি কথা না বলতাম তাহলে এত কিছু হয় না। এত কথা না বলে এখন ফোন করে দেখ। ঠিক বলছিস, এখনই ফোন করছি, দাঁড়া। তখন আমি অহনাকে ফোন দিলাম, কিন্তু অহনা ফোন ধরলো না। তখন আবার ফোন দিলাম, কিন্তু তার বড় ফোন ধরলো না, আরও 10টা কল দেওয়ার পর ধরলো। আর তখন আমি বললাম, অহনা আমি নীরব বলছি, তোমাকে এতগুলো কল দিলাম ধরছো না কেন? তোমরা কোথায় এখন, আর মায়া কোথায়? ওপাশ থেকে অহনা কিছুটা কান্না কণ্ঠে বলল, ভাইয়া অনেক বড় সমস্যা হয়েছে, একটু জলদি আসুন আপনি, মায়া এখানে আছে কিন্তু খারাপ অবস্থা ওর। কি বলছো, কি হয়েছে মায়ের? ফোনে বলতে পারবো না, এখানে আসেন। কোথায় আসতে হবে আমায় বলো। ভাঙা ফ্যাক্টরির ভেতরে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তখন ফোন কেটে আমি জাহিদকে বললাম, দোস্ত জলদি চল ভাঙা ফ্যাক্টরিতে। সেখানে আছে। অহনা তাই বলল। নিশ্চয় নীলার বাচ্চা কিছু করেছে। এখন কথা বলার সময় নাই, আগে চল, মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। তখন জাহিদ আর কিছু বলল না, কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তারপর আমি আর জাহিদ সেখান থেকে একটা সিএনজি নিয়ে যেতে লাগলাম ভাঙ্গা ফ্যাক্টরি। মোটামুটি অনেকটা দূরে, 1 ঘন্টা লাগবে যেতে। আমার মাথা কোনো কাজ করছিল না, শুধু মায়ের কথাই ভাবছিলাম। 1 ঘন্টা পর পৌঁছে গেলাম সেখানে। তারপর সিএনজি ভাড়া দিয়ে দৌড়ে ফ্যাক্টরির কাছে গেলাম। গিয়ে আমি তো অবাক, কারণ ফ্যাক্টরির বাহিরে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তখন জাহিদ বলল, কিরে এখানে দুর্জয় ভাইয়ের লোক কি করে? সেটা তো আমি বুঝতে পারছি না। আপনারা তো বুঝতে পারছেন না দুর্জয়কে, দুর্জয় হচ্ছে এই এলাকার নাম করা সন্ত্রাস। তখন জাহিদ বলল, নীলা কি এর জন্য সাহায্য নিয়েছে তাহলে? মনে হয় তাই করছে। যাই হোক, মায়ের কিছু হলে আমি ছাড়বো না।
তখনই ফোনটা বেজে ওঠে, তাকে দেখি অহনা ফোন করছে। তখন আমি রিসিভ করে বললাম, অহনা ফ্যাক্টরির বাহিরে এত লোক কেন, আমরা যাব কি করে ভিতরে? ভাইয়া তারা কিছু বলবে না, আপনি ভেতরে আসেন। কি বলছো, এমনি যেতে দিবে? সত্যি কথা তো? আরে হুম, কিছু বলবে না, জলদি আসেন, মায়ের অবস্থা খুব খারাপ। তখন আমি আর জাহিদ তাদের সামনে গেলাম, কিন্তু কেউ কিছু বলল না, উল্টো বলল ভিতরে যেতে। তখন আমি আর জাহিদ ভিতরে গিয়ে দেখি মায়া বাঁধা অবস্থায় পড়ে আছে, মুখে রক্ত, আর অহনা পাশে বসে আছে, তার গাল কেটে গেছে। তখন দেখলাম নীলা পাশে একটা হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, আর দুর্জয় ভাই সাথে আছে। তখন আমি বললাম, কে মারছে এই দুজনকে? তখন দেখলাম নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, এটা দেখে মাথায় রক্ত উঠে গেল। আর কিছু না ভেবে তখন নীলার কাছে গিয়ে ঠাস করে দুটি চর দিয়ে বললাম, তোকে কতবার বলছি আমি তোকে ভালোবাসি না, আমার পিছনে লাগবি না, তবু কথা শুনছিস না কেন? আচ্ছা কথা শুনছিস না ভালো কথা, তুই এদেরকে তুলে আনলি কেন, এদের গায়ে হাত দিলি কেন, কোন সাহসে বল? এই বলে আরো দুটি চর দিলাম নীলাকে। তখন নীলা বলল, কেন বুঝতে চাইছো না, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি যত খুশি মারো কিচ্ছু বলবো না, কিন্তু আমি তোমাকে আর কারো হতে দিব না। তোকে আমি কখনো বলেছি ভালোবাসি? তোকে কখনো ভালোবাসবো না আমি তোকে। প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না, অনেক ভালোবাসি তোমাকে, তুমি যা বলবে আমি তা করব। তখন মায়াকে দেখলাম প্রচুর কাশতে লাগলো। তখন নীলাকে ছেড়ে দৌড়ে আমি মায়ের কাছে গেলাম। তখন দুর্জয় ভাই অহনাকে বলল, এটা কি সেই ছেলে? হুম। তখন দুর্জয় ভাই আমায় বলল, বাহ তোর কি সাহস, তুই আমার সামনে আমার ভাগ্নিকে মারছিস। আমি তো দুর্জয় ভাইয়ের কথা শুনে অবাক, নীলা তার ভাগ্নি? তখন দুর্জয় ভাই আমায় বলল, শোনো নীরব, আমি কাউকে আজ মারতে আসিনি, তুই তো জানিস আমার মানুষ মারতে হাত কাঁপে না, আমার একটা মাত্র ভাগ্নি, সে তোরে নিজের চাইতেও ভালোবাসে, আমি তার ভালোবাসার মানুষকে তার কাছে ফিরিয়ে দিতে সব কিছু করতে পারি। কিন্তু শুনলাম তুই নাকি তাকে ভালোবাসিস না, মায়াকে ভালোবাসিস, আর মায়া নাকি তোকে ভালোবাসে, তাই মায়াকে নীলা নিয়ে আসছে কিডন্যাপ করে। আমি চেয়েছিলাম মায়াকে মেরে ফেলতে যাতে তোকে নীলা পেয়ে যায়, কিন্তু পরে চিন্তা করলাম তোকে ডেকে নিয়ে আসি, কিছু কথা জিজ্ঞেস করি। তখন আমি দুর্জয় ভাইকে বললাম, হুম বলুন ভাই। নীরব শোন, তোকে যেটা বলছি সেটার ভালো করে উত্তর দিবি, নয়তো এখানে তোদের সব কয়টাকে কেটে রেখে যাব। হুম বলুন ভাই। তুই এই দুইজনের মধ্যে কাকে ভালোবাসিস সত্যি করে বল। তখন আমি কোনো উত্তর দিলাম না, চুপ করে রইলাম। তখন দুর্জয় ভাই আবার বলল, চুপ করে থাকবি না, জলদি বল, তুই যদি নীলাকে ভালোবাসিস বিয়ে করিস তাহলে তোর যা প্রয়োজন, বাড়ি গাড়ি টাকা দরকার হলে আমার সম্পত্তি কিছু তোরে লিখে দিব, বল তুই সত্যি কাকে ভালোবাসিস। আমি তখনও চুপ করে রইলাম, কি উত্তর দেব আমি এটাই খুঁজে পাচ্ছি না। তখন দুর্জয় ভাই ধমক দিয়ে বলল, চুপ করে আছিস কেন, বল জলদি, নয়তো তোদের এখানে সব কয়টাকে মেরে ফেলবো। তখন আমি বললাম, ভাই আমায় একটু 2 মিনিট সময় দিন, এটা আমার জীবনের ব্যাপার। ঠিক আছে 2 মিনিট সময় দিলাম। তখন আমি জাহিদের দিকে তাকালাম, জাহিদ চুপ করে আছে, ইশারায় মায়াকে দেখালো। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, এই নীলাকে ভালোবাসতে যাব না, আপাতত মায়ের কথা বলে এখান থেকে বের হই, তারপর দেখা যাবে। তখনই দুর্জয় ভাই বলল, কিরে ভাবনা শেষ হলো? হুম ভাই, আমি মায়াকে ভালোবাসি। তখন দেখলাম অহনা খুব খুশি হলো, নীলা কান্না করে দিল। তখন দুর্জয় ভাই বলল, সত্যি কথা বলছিস তো? আরে মিথ্যা বলবো কেন, আমি চাইলে মায়াকে মেরে ফেলতে পারতাম কিন্তু তা করিনি, কারণ কি জানিস, হয়তো মায়াকে মেরে ফেললে জোর করে নীলার সাথে তোর বিয়ে দিতে পারতাম, কিন্তু কেউ সুখী হতে পারতো না, কিন্তু তোর প্রতি আমার একটু বিশ্বাস হচ্ছে না, তুই মায়াকে ভালোবাসিস? আমি সত্যি বলছি ভাই, আচ্ছা কী করলে বিশ্বাস হবে বলেন? 1 মাস ধরে মায়ের সবসময় পাশে দেখতে চাই, আমি তোদের ফলো করতে লোক পাঠাবো, একজন ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে যেমন ঘোরাঘুরি করে, এনজয় করে, কেয়ার করে, ঠিক তেমনই দেখতে চাই তোদের। 1 মাসে যদি বিশ্বাস করাতে পারিস তাহলে নীলা আর আমি কোনো দিন সামনে যাবো না তোদের, পরে তোরা যা খুশি করিস দেখবো না, আমি কিছুও বলবো না, শুধু এই 1 মাস আমায় বিশ্বাস করাতে হবে। আমি হাসবো না কাঁদবো,
কথা শুনে বুঝতে পারছি না। এখন যদি বলি এদের কাউকে ভালোবাসি না, তাহলে দুর্জয় ভাই আমায় মেরে বালি চাপা দিবে। নিজের জালে নিজেই আটকে গেলাম। তখন দুর্জয় ভাই বলল, কিরে বল, পারবি বিশ্বাস করাতে? কি বলবো আমি খুঁজে পাচ্ছি না, তাই চুপ করে রইলাম। তখন দুর্জয় ভাই আবার বলল, দেখলি আমি যেটা ভাবছি সেটাই হলো, তুই ভালোবাসিস না, তুই পারবি না এই এক মাস। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, এক মাস সমস্যা নেই, দেখতে দেখতে চলে যাবে, হ্যাঁ বলে দিই। তখন আমি দুর্জয় ভাইকে বললাম, না ভাইয়া আমি পারবো, ঠিক আছে এক মাস বললেন তো পারবো। ঠিক আছে, তাহলে আগামীকাল থেকে শুরু, আগামীকাল 21 তারিখ, আগামীকাল থেকে তোর কাজ শুরু। আমি ফলো করার জন্য লোক পাঠাবো, দূর থেকে তোদের দেখবে। ঠিক আছে ভাই, এখন তাহলে আমরা যাই। ঠিক আছে যা, দাঁড়া আমার গাড়ি দিয়ে যা হাসপাতালে, প্রথম যা মায়াকে ট্রিটমেন্ট করে তারপর বাসায় যা। তারপর দুর্জয় ভাই তার গাড়িতে উঠিয়ে দিল, মায়াকে আমার সাথে দিল, আমার কোলে শুয়ে দিল, আর জাহিদ সামনে বসলো, অহনা পিছনে বসলো। তারপর সেখান থেকে গাড়ি হাসপাতালের উদ্দেশ্যে যেতে লাগলো। কিছুটা দূরে যাওয়ার পর জাহিদ বলল, দোস্ত কিছু বলিস না কেন, কাঁদিস কেন দোস্ত? সব উল্টাপাল্টা হয়ে গেছে, এখন এর সাথে এক মাস ঘুরতে হবে, রোমান্স করতে হবে, সব কিছু করতে হবে। কান্না বন্ধ কর, হাসপাতাল আসছি। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।